everybody, welcome to Geek Myth, episode 102. আজকে আমি একটা ইন্টারেস্টিং স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো, বাট বিফোর দ্যাট আমি আগে ইন্ট্রোডিউস করি আমাদের বাকি দুজন মেম্বারকে এবং তারপরে আমি স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার পাশে আছে শাকিব চৌধুরী। শাকিব ভাই, থ্যাংক ইউ আলিফ। হ্যালো, ওয়েলকাম টু গিক মিথ, দ্য শো বাই দ্য ফ্যান্স ফর দ্য ফ্যান্স অফ দ্য ফ্যান্স। আমরা কী করি, আমরা মুভি নিউজ অ্যান্ড রিভিউজ নিয়ে আড্ডা মারি, আলোচনা করি, অনেক পণ্ডিত্য করি, বাট ওভারঅল উই ওয়ান্ট টু হ্যাভ এ গুড টাইম বিট আমাদের মধ্যে এবং উই ওয়ান্ট ইউ গাইজ টু জয়েন আস। Yes, ebong tar pashe ache Farooq Shams. Hey everyone, welcome to the show, and as you can see, this is the show jekhane Gibran is once again late for the show, so ajke he's not here with us, but hopefully Gibran, you have to stop being late for the show, otherwise, and that's why we're late. And that's exactly why we're late. Gibran's late for the show, but anyways, it's going to be a great show because we're going to talk about some really exciting stuff. Okay, so before we start, amra kajer kotha gulo kore feli, je please subscribe to our other YouTube channel, which is গিক মিথ, এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে গিক মিথ, যেখান থেকে আমরা লাইভ আসছি। সো ইউ গাইজ হু রেগুলারলি জয়েন আস, উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার। স্প্রেড দ্য ওয়ার্ড সো দ্যাট দিস কমিউনিটি গোজ বিগার অ্যান্ড বিগার এভরি ডে। অ্যান্ড এছাড়াও আমাদের যেটা আছে, উই হ্যাভ এ ফিউ পার্টনার্স, যেমন আমাদের একজন হচ্ছে মুখোমুখোশ ডট নেট, যদিও ওদের যে গ্রুপটা আছে উইচ ইজ বেসিক্যালি সিনেমা খুরদের আড্ডা, বাট আমি আর চেক করি নাই যদি আর্কাইভ থেকে বের হয়েছে নাকি, বাট দোজ আর সাম সোয়েল গাইজ। সো ওখানে আমাদের কন্টেন্ট ইউজুয়ালি পোস্ট করতাম। মুখোমুখোশ ডট নেট হচ্ছে একটা বিউটিফুল ওয়েবসাইট যেখানে মুভি নিউজ অ্যান্ড রিভিউজ নিয়ে অনেক আর্টিকেল এটসেট্রা থাকে। দেন অফকোর্স ইউ হ্যাভ জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টেবলস, যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র নভেলটি কমিক শপ, মানে ওরা খালি কমিকই বেচে এবং কমিক রিলেটেড খেলনা টেলনা বেচে। এটা হচ্ছে কোথায় জানি, এই বনানি কাকুলি মোড়ে যে দুবাই মার্কেট, ওখানে তিনতলায় জামিস কমিক্স অ্যান্ড কালেক্টেবলস। ইউ ক্যান অর্ডার কমিক্স, ওরা বাইরে থেকে এনে দিবে, এবং ওখানে গেলে ইউ ক্যান সি এ লট অফ কমিক্স। অ্যান্ড অফকোর্স আমি এই শোটা এগেন শেয়ার করি সাদির পপ শপে, সো হ্যালো টু এভরি ওয়ান যারা ওখান থেকে দেখছেন, এবং অবভিয়াসলি শারফ আহমেদ সাদের টিভি ফ্যানাটিক্স, যেখানে হি ইজ অলসো কাইন্ডলি অ্যালাউড আস টু পোস্ট আওয়ার শো। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরি ওয়ান আলিফ। নাও উই হ্যাভ আ লট অফ নিউজ আজকে, অনেক ইন্টারেস্টিং নিউজ আছে, অ্যান্ড লেটস ডাইভ ইন টু ইট। Yes, I mean, before that, I wanted to share a story, Shakib. Yeah, please. Well, Shakib bhai, kichu din age amake bollo je Shakib bhai had a dream. Amader sathe dream ta share korben, tar pore amra main topic e jabo. No, you gave it away. Like, you gave the punchline before the year. Basically, I met Henry Cavill. Ami ekta daawate gechhilam, oi daawate দেখি হেনরি ক্যাভিল ওখানে আছে। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, সো হেনরি ক্যাভিলকে দেখে আমি তো পাগল হয়ে গেছি। সো আমি গিয়ে ওর সাথে কথা বলছি। ইউ হেট ডিসি? না না, বাট হেনরি ক্যাভিল তো সবার পছন্দ, সো হেনরি ক্যাভিলকে দেখে আমি পাগল হয়ে গেছি। হি ইজ দ্যাট বিগ ইন রিয়েল লাইফ। আমি গিয়ে বললাম যে ইউনো ডুড, ইউ আর মাই ফেভারিট সুপারম্যান। ম্যান অফ স্টিল নিয়ে বেশি কথা বলি না, বিকজ ওটা তো একটু ইয়ে আছে, বাট আই টকড অ্যাবাউট উইচার। আমি বলছিলাম যে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, সে আমি তোমার চেহারা দেখাই না, অবভিয়াসলি ইট ওয়াজন্ট ইউ, বাট আন্ডারস্ট্যান্ড এগুলো বিয়ন্ড ইউর কন্ট্রোল। সো উইচার নিয়ে কথা বলছি, হি লাভস দ্য গেম, অনেক খেলছে, বইগুলো পড়ছে আফটার হি গট সাইন অন। So I took a selfie, he was very nice, he was very kind. I mean, ito bolche je amra ekta show kori Geek Myth and we're all big fans, so would you come to our show? And he's like, of course I'm here. And then I woke up. Bro, tu ki bangla kotha bolchhis na english e kotha bolchhis? English e kotha bolchhilam. Acha, so it was a very real ekta shopno, mane eta je eto detail chilo amar mone nei kar bashay dawat chilo, but ghotonate it was here in Dhaka. Dhaka te ekjoner bashay dawat chilo jekhane giye ami dekhchi হেনরি ক্যাভিল ওখানে আছে, কেন আমি জানি না। এবং আমি আমি 100% শিওর ছিলাম যে এটা সত্যি, বিকজ আমি স্বপ্নেতেও চিন্তা করছিলাম যে ও জিব্রা তখন শরীর খারাপ, সে তো আসতে পারবে না ওই শোতে, ও তো অনেক জেলাস হবে, আমরা অনেক পচাতে পারবো এটা নিয়ে, এ তোর শরীর খারাপ হওয়ার টাইম হলো না, হ্যান ত্যান। এই পর্যন্ত মানে এই লেভেলে আমার ইয়ে হয়েছে। অ্যান্ড দেন আমি ঘুম থেকে উঠে দেখি ইট ওয়াজ আ ব্লাডি ড্রিম, পুরো ইনসেপশন লেভেল, রাইট? পুরো ড্রিমের মধ্যে থিংকিং। অনেক দিন এরকম স্বপ্ন দেখি নাই, মানে ইউজুয়ালি না, যখন স্বপ্ন দেখি ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট, যে এটা একটা স্বপ্ন, এটা সত্যি না। বাট এখানে আই ইভেন রিমেম্বার আমরা খাবার খাচ্ছি, আমরা এখানে বার্গার খাইছি আমি, দেয়ার ওয়াজ পিৎজা, আই রিমেম্বার এভরিথিং। ওকে, বাট ইউ নো দ্য ডিস্টার্বিং থিং, দ্য ডিস্টার্বিং থিং ইজ শাকিবের স্বপ্নতেও শাকিব জিব্রানের পচায়। He dreams about Gibran. Ha! My revenge on you. He dreams about it. So, at the end of the day, Shakib bhai jote Marvel koruk, shopner moddheo she DC universe thake. So, etai hocche point. That's the point I wanted to make. Anyway, amra ekhon chole jai amader main topic e. আজকে ইনফ্যাক্ট আজকে না, আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামে চিটাগাংয়ে এবি চত্বর, আয়ুব বাচ্চু, একটা রূপালী গিটার খুব সুন্দর করে তারা দেবপুটাপ রূপালী গিটার, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সো এটা এটা মানে প্রথমত এরকম শিল্পীর জন্য এরকম একটা কাজ হচ্ছে,
যে ওরা একটা চত্বরের অন্য একটা নাম ছিল, সেটা চেঞ্জ করে ওটাকে আয়ুব বাচ্চু চত্বর নাম দেওয়া হয়েছে এবং আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রূপালি গিটার বানানো হয়েছে। সো এই চট্টগ্রামের আমি জানি না এটা কার উদ্যোগে করা হয়েছে, এটা কি মেয়রের উদ্যোগে নাকি নাকি কোনো স্পেসিফিক সংগঠনের উদ্যোগে, বা যারাই করে থাকেন এটা খুব ভালো একটা কাজ করেছেন। কারণ আসলে আমাদের দেশে তো আমরা শিল্পীদেরকে দাম দিই না, আমরা যখন ওনারা বেঁচে থাকেন তো অনেক বড় বড় কথা বলি অথবা ইয়ে করি, তারপরে মারা যাওয়ার পরে আমরা ভুলে যাই। সো আয়ুব বাচ্চু আসলে প্রথমত হি ওয়াজ এ ট্রেমেন্ডাস শিল্পী, সেকেন্ডলি মানে রককে পপুলার করার জন্য বাংলাদেশে ওনার মতো আর কেউ লড়াই করে নাই, আর সেকেন্ডলি যেটা ম্যাক মাকসুদ ভাই কয়েকদিন আগে ইয়ে দিছে একটা বিবৃতি, মানে ফেসবুক পোস্ট দিছে যে বাচ্চু ভাই সবচেয়ে মহৎ কাজ করে গেছে, উনি দুস্থ শিশুকে বাঁচাতে এগিয়ে আসুন ওইটা না করেই উনি মারা গেছে, দুস্থ শিল্পীকে বাঁচাতে এগিয়ে আসুন ওই জায়গায় না গিয়ে উনি মারা গেছে, উনি নিজের হি ওয়েন্ট অন হিজ টার্মস। সো এনিওয়ে আমি নেগেটিভ কথা বলতে চাই না, যেটা যেটা হচ্ছে ভালো জিনিস হচ্ছে যে আয়ুব বাচ্চুকে আমরা অ্যাটলিস্ট ওনার জন্মস্থান যেটা চিটাগাং, যেখানে উনি আমাদের মনে আছে বাম্বার শোতে ওয়ু দেয়ার যে 70 জন লোককে মেজবান, আমরা বাম্বার শো করতে গেছিলাম চিটাগাংয়ে এবং সন্ধ্যা 6টার সময় উনাকে হঠাৎ করে আমরা ধরছি যে বাচ্চু ভাই রাতে মেজবান খাইতে হবে, আমরা আপনার পাড়ায় আসছি, আমরা জানি না পুরো এই লেভেলে আমরা গিয়ে বলছি আর কি, উনি বসে আচ্ছা ঠিক আছে দেখছি, তারপরে শো শেষ করে দেখি মেজবান ইজ দেয়ার, ইট ওয়াজ অ্যামেজিং 70 জন মিলে মেজবান। সো হি ওয়াজ এ ভেরি লার্জ হার্টেড পার্সন, ভেরি জেনারেস পার্সন, ভেরি কমপ্লিকেটেড পার্সন, বাট দিলটা অনেক বড় ছিল ওনার। সো মানে এটা আমি বলবো যে বাংলাদেশে আধুনিক মিউজিক বলি আর রক মিউজিক বলি আর পপ মিউজিক বলি, মানে নিউ জেনারেশনের মিউজিশিয়ানদের জন্য আই থিঙ্ক এটা একটা বড় একটা জিনিস, মানে আমরা সবাই খুশি হয়েছি, মানে এটা এটা দেখে কোনো আমি জানি না বাংলাদেশে কোনো শিল্পী আছে নাকি যেটা দেখে ওর ওর মানে হার্টটা ওয়ার্ম করবে না। সো ইটস আ ফ্যান্টাস্টিক থিং, এটা আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এগেন থ্যাংকস টু চিটাগাংয়ে যারা এটা করেছেন, যারা এই উদ্যোগটা নিয়েছেন, যারা এটা বাস্তবায়ন করেছেন, অসংখ্য ধন্যবাদ এই এই জিনিসটা করার জন্য। চলো আমরা আগাই। ওকে, সো আপনারা রিসেন্টলি আপনি এবং ফারুক দুজন মিলে একটি নতুন বাংলা চলচ্চিত্র দেখতে গিয়েছিলেন যেটার নাম মায়াবতী। এই মুভিটা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। প্রথমে ফারুকের কাছে যাব, কারণ ফারুক কিন্তু আগে টপিকে তেমন কিছু বলেনি। সো ফারুক, ওয়াই ডোন্ট ইউ স্টার্ট? আই উইশ দ্যার ওয়াজ আ বেটার টপিক ফর মি টু গেট স্টার্টেড অন, কারণ এই ফিল্ম আমরা যখন দেখতে গেছিলাম তখন কিন্তু আমাদের একটা অ্যাপ্রিহেনশন ছিল যে আচ্ছা অরুণ চৌধুরীর কয়েকটা নাটক আগে কিছু দেখছিলাম অ্যান্ড উই ওয়ার্ন্ট রিয়েলি ফাইন্ডিং দ্যাট এক্সাইটিং। তিশার বেশ কয়েকটা এর আগের ফিল্মগুলি আমরা দেখার পর শাকিব আর আমি দুজনেই বলছিলাম যে আর কি শি সিমস টু হ্যাভ গটন টাইপ কাস্ট ইন টু দিস স্যাড আলট্রা মেলোড্রামাটিক, একটা স্যাড দুঃখী একটা চেহারা নিয়ে একটা সিঙ্গল এক্সপ্রেশন দিয়ে পুরো ফিল্ম কাটানোর জন্য। So when we went in, we didn't have that much of high hopes. Tarpor jokhon ki film shuru hoyeche tokhon ki amra first of all dekhlam je hall pray khali, tarpor pichhone dekhlam je besh koyekjon manush eshe dekhlo boshlo, so we started watching the film. I'll touch upon what I found to be some of the more positive points of this film and then we can have a bigger discussion, Shakib. So some of the things that I found to be a little bit interesting is বাংলাদেশে ফিল্মের মধ্যে যেটা হয় যে আর কি অনেক সময় ফিল্মসগুলি ফার্সিক্যাল লেভেলে চলে যায়, যে এখানে র্যান্ডম কয়েকটা জিনিস একসাথে স্পিন করে দেওয়া হয় আর তারপর ওগুলির সাথে কোনো একটা ওই যে ওই বলা হয় না যে একটা থ্রেড, ওই থ্রেডটা মিসিং হয়ে যায় অ্যান্ড দেন তারপর র্যান্ডম র্যান্ডম জিনিস হতে থাকে অ্যান্ড দেন ইউ ডোন্ট নো যে কী হইতেছে না হইতেছে। দিস ফিল্ম অ্যাট লিস্ট হ্যাড দ্যাট, যে আর কি ওয়েন ইট ওয়াজ পিস টুগেদার ইট হ্যাড সাম সর্ট অফ আ প্লট লাইন দ্যাট ওয়াজ কেপ্ট, মানে দের ওয়াজ সাম সর্ট অফ আ প্লট লাইন, ইয়াস দে ওয়ার কাইন্ড অফ লুপ হোলস ইন দ্য প্লট, বাট দের ওয়াজ আ সিঙ্গল থ্রেড। এইছাড়া আই ফাউন্ড ফজলুর রহমান বাবু ওয়াজ দেয়ার অ্যান্ড অ্যাজ অলওয়েজ ফজলুর রহমান বাবু একটা স্পেকটাকুলার অ্যাক্টর অ্যান্ড ইট সিমস যে আর কি যে রোলটাই দেয় হি ম্যানেজেস টু এক্সেল ইন দ্যাট রোল, সো হি ডিড এ প্রিটি গুড। অনেকদিন পর অর্ণব বিশ্বাসকে দেখলাম একটা ফিল্মের মধ্যে, সো এই জিনিসগুলি আমার কাছে ভালো লাগছে। এইছাড়া আই এম নট রিয়েলি শিওর যে হোয়াট আর দ্য পজিটিভস আই উড বি এবল টু গিভ। শাকিব, উড ইউ অ্যাড এনিথিং অন দ্য পজিটিভ অ্যাঙ্গেল এখানে? আমি আসলে এই ছবি নিয়ে পজিটিভ কিছু বলতে চাই না। তুই যেটা বলি ফারুক যে একটা ছবির একটা ন্যারেটিভ ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি সরি আমি প্রথম দিয়ে বলে নিচ্ছি মায়াবতী ছবি আমাদের অবভিয়াসলি বুঝে গেছেন আমাদের ভালো লাগে নেই, আমি আমার রিটার্ন রিভিউ গিক মিথে দিয়েছি 3/10। সো ফারুক এখনো রিটার্ন রিভিউ দেয় নাই, বা তুই তো আমাকে বলছিলি আমি অনেক বেশি দিয়ে ফেলছি, এটা 3 থেকে আরও কম হওয়া উচিত, মানে নেগেটিভ টাইপের কিছু হওয়া উচিত। সো আসলেও ফারুক যেটা বলছিল যে একটা ন্যারেটিভ থ্রেড আছে, গল্পটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে সুন্দর করে যায়, মানে ক্লিয়ারলি যায়, সুন্দর করে না গেল, বাট এইভাবে বাট এইসব না, মানে উই শুড স্টপ, এগুলোকে ক্রেডিট দেওয়া বন্ধ করা উচিত আমাদের, মানে দ্যাটস লাইক সেইং যে না আমাদের টিমটা ফুটবল টিমটা বল ড্রিবলিং করতে পারে, গোল হয়তো 12 গোলও হেরেছে
কিন্তু ওরা বলটা ড্রিবল করতে পারে, ওরা পাস দিতে পারে। ভাই ফুটবল খেলতে হলে তো পাস দিতে পারতে হবেই, হেড করতে পারতে হবেই, তাই না? সো ফুটবল আমরা কেন খেলি? ফুটবল থেকে আমরা আসি ক্রিকেটে। ক্রিকেটে না, ওর রান আপটা খুব সুন্দর, এটা দিয়ে তো আমার লাভ নাই। আমার আসলে ক্রিকেট গ্রাউন্ড গেম খেলতে হবে, আমার জিততে হবে। বারবার বলছি, আমরা প্রচণ্ড ডাবল স্ট্যান্ডার্ডসে বাংলাদেশে বিভিন্ন জিনিস দেখি। ক্রিকেটে যখন আমরা হেরে যাই তখন এই টিম বাজে, এই টিমের কোনো মানিজ্যত নাই, খুব ভালো হয়েছে হারছে, আজকে আফগানিস্তানের কাছে হারছে, কালকে বাংলাদেশ টিম নোয়াখালীর কাছে হারবে, এই টাইপের কথাবার্তা আমরা শুনতে পাই। উইচ ইজ অ্যাকচুয়ালি একদিক দিয়ে ঠিক আছে, আমরা এক্সপেক্ট করি আমাদের টিম ওয়ার্ল্ড লেভেলে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিবে। যখন আমরা ফিল করি যে ওরা দ্য বেস্ট, একটা হচ্ছে ভালো ফাইট করে হারছি, দ্যাটস ফাইন। আরেকটা হচ্ছে যে গেমটা দেখলেই বোঝা যাচ্ছে কোনো প্ল্যান নাই, ইয়ে নাই। সো এই এই ব্যাপারটা না আমাদের ফিল্মেও নিয়ে আসতে হবে। আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে নতুন করি ফিলিংস দেখি, নতুন করিতে বাচ্চা একটা ক্লাস ফাইভের বাচ্চা একটা গান গেয়ে ফেলছে, ক্লাস ফাইভের বাচ্চার তুলনায় ভালোই গেছে, তখন আমরা ওকে বলি যে বাবা দারুণ হয়েছে মা। কিন্তু এখন আলিফের বাচ্চা হচ্ছে ফিওনা, ফিওনা যত ভালোই গান গাওক সে আলিফের লেভেলে এখন গান গাইতে পারবে না। সো আমি আমি যদি এখন ফিওনা যে লেভেলে গান গাইছে ওটা যদি আমি মনে করি আলিফ লেভেলে গান গেয়ে ফেলছে, এটা তো আমি ফিওনারও ক্ষতি করতেছি, আলিফেরও ক্ষতি করতেছি। সো আসলে আমাদের যে ছবিগুলো আমরা পাচ্ছি, আমি রিটার্ন রিভিউ দিয়েছি, আমি কত ওয়াইড রিলিজ ফিল্ম যদি ধরি, কি বলে পোড়ামন টু এবং দহন না পোড়ামন টু এবং আরেকটা কি ঢাকা অ্যাটাক, এই দুইটা দেখে না বের হয়ে মনে হয়েছে আমি একটা সম্পূর্ণ চলচ্চিত্র এক্সপিরিয়েন্স পেয়েছি, তাই না? মানে আমার হ্যাঁ নিটিগ্রিটি ঝামেলা আছে এগুলো যেকোনো মুভিতে থাকে, বাট ওভারঅল মানে আই আই স সিনেমা, এই জিনিসটা তো একদমই নেই। অরুণ চৌধুরী মানে ঘটনাটা ভালোই ছিল, ঘটনাটা হচ্ছে একটা, দ্যাটস সামথিং আই উড গিভ আ পজিটিভ অন। স্টোরি লাইন ওয়াজ সামথিং হুইচ ওয়াজ মানে আজকের দিনে ইট ওয়াজ আ প্রো ফিমেল এম্পাওয়ারমেন্ট, ইয়ে একটা রেপ সিচুয়েশনের মধ্যে ওরা ইয়ে করে এন্ড দে ট্রাই টু শো দ্য পজিটিভ সাইড অফ ইট। সো ওই দিক থেকে দ্য অ্যাটেম্পট অ্যাট টেলিং সো প্রো ফিমেল এম্পাওয়ারমেন্ট কিভাবে, বিকজ এভরিবডি হু সেভড হার ওয়ার মেলস, নো এগ্রি এগ্রি, ছোটবেলায় বাঁচাইছে গানের ওস্তাদ যিনি হচ্ছে ফজলুর রহমান বাবু, বড়বেলায় বাঁচাইছে হচ্ছে বয়ফ্রেন্ডের বাপ ওর হবু শ্বশুর। So how is it a pro-female here? So fine, pro-female would be the wrong way of saying it, but unless I would say... Unless she's a prostitute. So a prostitute is an acceptance. So acta may je acta area, but I don't know where I'm going. I know the name, I don't know, sorry. Daud Kandi, which is basically Asia's one of the largest brothel areas. So here situation starts, story starts. So they show this girl who lives in that area, who goes to prostitution, but somehow she doesn't become prostitute. But okay, positively, society's mood, acceptance and acta angle, ora dekhano chesto. So I want to say that, oi Shakib jeta bolteche, the attempt is there, but for how long will we say, oh, attempt ta bhalo nicho, but actually golpota kichu banaite parbo na. Especially tu jene bolchi Arun Chaudhary is, this is not his first film, he is someone who's a seasoned storyteller, at least seasoned storyteller je ageo erokom onek kichu korche and he's worked with big stars, ei film er moddhe kintu not choto moto stars, he's got some powerful big gun actors playing roles, even cameos are done by big people. So tar moddhe jokhon ei rokom ekta flop hoy and then Shakib tu bole na tarpor I'll point out one thing, সো আমার কাছে একটা জিনিস খুব গায়ে লাগছে যেটা তুই বলবি না, আমি বলবো। সো আমার ইয়ে ছিল যে ফার্স্ট স্টোরিটা খুব ড্র্যাগ করতে 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 ইন্টারভেল লাগে, দে শো সামথিং উইচ কুড হ্যাভ বিন আ টুইস্ট, বাট ইন্টারভেলে আমি শাকিব বলে দিয়েছি শাকিব এটা মানে এটা 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 এখন হবে, মানে এক্স্যাক্টলি ওইগুলি হয়েছে। আর তারপর আমার যেই জন্য একদম রিডিকুলাসলি বাজে লাগছে, ইউ মাইট ওয়ান্ট টু টেল আ গুড লেটস স্টপ রেপ কাইন্ড অফ স্টোরি, বাট দ্যাট মিনস have your story. There is a very popular, powerful Hindi film called Pink. And I would urge everyone to watch it because I think it's a very powerful film. Oi film er theke literally scene ke scene, dialogue ke dialogue, action ke action, chuti kore etar moddhe boshano hoyeche. And that constitutes the larger part of the second half. Ara oita dekha amar besh mejaj kharap hoyeche je come on. You've got a spectacular actor up there. You're a well-known director who has resources. So why do this? Why do this? Film ta shuru hora ke dekhalo je ki it's been sponsored by private companies and everything. Then why directly rip off scenes and put them there? Our spectacular actor der ke niye eto baje boring dialogue. Boring baje mane ekta shomoy chilo jokhon amra shudhu BTV dekhtam, ali BTV te prottekta presenter kibhabe kotha bolto, shubho shondha darshok mondoli, ajker ei monorom ayojone apnader ke sadur amontron, apnara kemon achen? নিশ্চয়ই ভালো, এটা হচ্ছে স্টুপিড, দে ক্যানট টক ব্যাক টু ইউ, ওয়াই ইউ আস্কিং দ্যাম ওরা কেমন আছে? তারপর আবার আমি অ্যাসিউম করে নিচ্ছি নিশ্চয়ই ভালো, হাউ ডু ইউ নো আমি ভালো আছি? এনিওয়ে সো ওই
ওই ফ্লেভারটা এখনকার দিনে একটা হোস্ট করতে পারবে না, দা ইউর আ হোস্ট আলিফ, সো এনিওয়ান হু সিন মিউজিক বাজ ইউ সিন আলিফ হোস্টের শো, আলিফ এভাবে কথা বলে না, আলিফ নর্মালি একটু হাইপার রিয়েলভাবে কথা বলে, দ্যাটস হাউ ইউ প্রেজেন্ট এ শো, সো ইম্যাজিন ওভাবে, মানে অন্য সময় তো আমি একটা নাটক দেখে বেরোই বলি আমি তো বাংলা নাটক দেখলাম সিনেমা দেখতে গিয়ে এটা কি হইলো, এবার দোস্ত বাংলা নাটকও না, আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা সিন আমি থিয়েটার সিন দেখছি, এখন থিয়েটার সিন কিন্তু ভালো লাগে, একটা কথা আছে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকুলে, থিয়েটার সিন থিয়েটারের জন্য ঠিক আছে, যেখানে ইউনিট এক্সট্রিম হাইপার রিয়েলিটি, যখন আমার প্রত্যেকটা ইমোশন আমার 300 মানুষকে 600 মানুষকে টাচ করতে হবে, আমার মাইক নাই, সো আমার অঙ্গভঙ্গি অনেক বড় হতে হবে, আমার গলার স্বর অনেক উঁচা হতে হবে, আমি এখানে সফট ইমোশনস দিয়ে অডিয়েন্সকে টাচ করতে পারবো, কিন্তু যখন আমার মুখের সামনে ক্যামেরা, যখন আমি সাউন্ড মাইক আছে, আমি ডাবিং করতেছি, দ্যাট ইজ সিনেমা, যেখানে সাটলটিজের উপরে আমরা খেলবো যখন সেটা দরকার। পুরা মুভি আলিফ, ওদের ডায়লগ ছিল যে আলিফ এই যে আজকে জিব্রান আসলো না, আমাদের শোটা কি ইমব্যালেন্সড লাগছে, এখন তুমি কিছু বলো না শাকিব ভাই, জিব্রান ভাইয়ের তো শরীর খারাপ, উনি যখন সুস্থ হবেন তখন আসবেন, এভাবে হু দ্য হেল টকস লাইক দ্যাট ইন আ মুভি। আই উইল ইনঅ্যাক্ট, আই উইল ইনঅ্যাক্ট, না 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 শাকিব, আই উইল ইনঅ্যাক্ট, ছাদের মধ্যে শাকিব আমি দাঁড়িয়ে রয়েছি, শাকিব ও শাকিব তুমি কি এখনো আমার সাথে রাগ, ও বুঝছি তুমি এখনো আমার সাথে রাগ, আচ্ছা এরকমভাবে রাগ করলে চলবে না বুঝছো, আমি কিন্তু মাকে বলে দিব। ইয়াশ রোহানের আমি দুইটা ছবি দেখলাম, একটা হচ্ছে স্বপ্নজাল, যেটা গিয়াসুদ্দিন সেলিমের একটা ছবি ফর গড সেক, যার থ্রু দিয়ে আমরা চঞ্চলকে চিনছি, এবং এই মায়াবতী, মানে এত বড় প্রচার করে এটা বের হয়েছেন অল অফ দ্যাট, এবং তার অ্যাক্টিং এত ফ্ল্যাট, ওর কোনো এক্সপ্রেশন দিতে পারে না, আই ফিল ব্যাড আই এম সেইং দিস থিং, সে আমাদের বেলিসিমোতে মডেল ছিল, ওয়ান অফ দিস নাইস জবস দ্যাট উই ডিড, বাট হি জাস্ট ক্যানট অ্যাক্ট, হি হ্যাজ নো পার্সোনালিটি অন স্ক্রিন, ওর কোনো ক্যারিজমা নাই, চার্ম নাই, পাওয়ার নাই, ফ্ল্যাট একটা ফেস নিয়ে সব কথা বলে থাকে, ও এখনো বুঝছো আলিফ, ওই যে পুরনো কলকাতা প্রসেনজিৎ, ইজ ইট দ্য ডিরেক্টরস ফল্ট অর ইজ ইট দ্য অ্যাক্টরস ফল্ট, ইন ইয়াশ রোহানস কেস আমার মনে হয় অ্যাক্টর ফল্ট, বিকজ তিশার বাকিরা আমরা জানি, যেমন তিশার এখানে পারফরমেন্স ভালো হয় নাই, কিন্তু তিশা পারে এটা আমি জানি, ওটাই বলো ডিরেক্টরস ফল্ট। তারপরে এই এত রাইসুল আসলাম আসাদ প্লেড আ লয়ার, সো এখানে আমরা যখন ল সিকোয়েন্স দেখতেছি আলিফ, একজন আছে যে হচ্ছে কি বলে প্রসিকিউটর যে মানে কেসটা যে করছে, যারা ভিলেন টিম, এটা ওয়াজ প্লেড বাই তানভীর হাসান প্রবাল, আমাদের প্রবাল ভাই, প্রবাল ভাইয়ের পারফরমেন্স ওয়াজ ফ্যান্টাস্টিক, বিকজ প্রবাল ভাই ইজ আ লাউড পার্সোনালিটি, ওনাকে দেওয়া হয়েছে যে আপনি লাউড একজন আছে না, ওভারবেয়ারিং উকিল, এবং সে এটা সুন্দর করে করছে, মানে মাই পয়েন্ট ইজ প্রবাল ভাই প্লেড দ্য এস্টাবলিশমেন্ট দ্য ভিলেন এন্ড হোয়াট নট, ওটার এগেনস্টে না আসাদ, রাইসুল ইসলাম আসাদের মতো একজন অভিনেতাকে না একটু মশলা দেওয়া উচিত ছিল, যে উনি না এত ফ্ল্যাট ভাবে কেসটা কন্ডাক্ট করছে, যে ইয়র অনার এই ওই হ্যান ত্যান, লাস্টে ক্লোজিং স্পিচ হয় এবং কাহিনীর প্রবলেম, মানে মিডল অফ দ্য কেসে শয়তানদের একটা উইটনেস এসে বলছে যে আই হ্যাভ ভিডিও উইটনেস দ্যাট ইউ কিলড হার, টেস্টিমনি আছে যে আসলে ওরাই খুন করছে, আমি এই মিথ্যা ইয়ে করবো না, এরপরে দেখি কেস ড্র্যাগন করছে ফর রিজন আমরা জানি না কেন, মানে নাথিং মেক সেন্স অ্যাবাউট দ্য কেস, এবং লাস্টে রাইসুল ইসলাম এইরকম ছবিতে লাস্টে ক্লোজিং স্পিচটা খুব ইম্পর্টেন্ট হয়, হ্যাঁ, সো প্রতিপক্ষ যে মানে প্রবাল ভাইয়ের স্পিচটা যে আছে না যে উই হ্যাভ প্রুভ, ওটা কিন্তু ভালো ছিল, রিবাটল স্পিচ যেটা দিবে যে আমি যে ডিফেন্ডেন্ট স্পিচ, আসাদ ভাইয়ের স্পিচটা এত ফালতু ছিল, দ্যার ওয়াজ নাথিং দেয়ার বুঝছো, মানে দ্য ড্রামাটিক মোমেন্টস পুরো ছবিতে এত বিশ্রীভাবে দেখানো হয়েছে, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ব্যাড। আই থিঙ্ক দ্য অনলি অ্যাকশন মানে সিকোয়েন্স আই লাইক ওয়াজ যেখানে তিশাকে যখন রেপ করার অ্যাটেম্প নেওয়া হয়, তখন যে ওই যে বাড়ি মারে, ওইটা কিন্তু সুন্দর করে দেখাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি দেখে মনে হয়নি বাংলা নাটক দেখতেছি, টাচ করে যেটা বাড়ি মারে একটা জিনিস দিয়ে, সো দ্যাটস দ্য অনলি অ্যাকশন শট দ্যাট ওয়াজ নাইসলি ডান, এভরি আদার মোমেন্টের শট ভেরি ফ্ল্যাট, ভেরি ইয়ে, আমি এডিটিং আমি যাচ্ছি না, আমি খুব বেসিক, দ্য অ্যাক্টিং ইন দিস ফিল্ম ইজ সো শেকেলে, আমি যাই না এটার কে এটার অডিয়েন্স, মানে আমরা যদি এটা অডিয়েন্স তো আর ট্রাক ড্রাইভার না, এই মুভির অডিয়েন্স তো ট্রাক ড্রাইভার না, এখানে এটা মশলা ছবি না, যেমন
রেপের জন্য দরজা ভিতর থেকে বন্ধ করে দিল, বাট অ্যাডাল্ট ফিল্ম মানে না না, বাট রেপের জন্য দরজা ভিতর থেকে বন্ধ করে দিল, নেক্সট সিকোয়েন্সে দেখা গেল শি ইজ আনএবল টু ওপেন দ্য ডোর ফ্রম ইনসাইড, বাইরের থেকে দরজাটা খুলে দিল. So these things don't make sense. Are yes, adult film in the sense jar ki they do use adult ektu language use kore মানে এটা বাচ্চাদের ফ্রেন্ডলি না, বাট এটা ডেফিনেটলি অ্যাডাল্টরা আমরা যারা, মানে ইটস আ রেগুলার কমার্শিয়াল ফিল্ম, ইটস আ কমার্শিয়াল ড্রামা ফিল্ম, বাট এটা মশলা ছবি না, এটা ধরো পাসওয়ার্ড না, শাকিব খানের ফিল্ম যেগুলো, ইটস নট লাইক দ্যাট. সো আমি জানি না আসলে এই টাইপের ছবি কেন অরুণ চৌধুরী ইনসিস্ট অন এই 1980s এর বিটিভির যে বাজে নাটকের অ্যাক্টিং ছিল, হুমায়ুন আহমেদের নাটক কিন্তু এভাবে কথা বলে না, বাজান তুমি কবে আইবা এভাবে কথা বলে না হুমায়ুন আহমেদের জীবনে, উইচ ইজ বাই হুমায়ুন আহমেদের বিটিভি নাটক তখনকার দিনের শ্রেষ্ঠ নাটক ছিল, সবে আমরা রাস্তা খালি হয়ে যেত, এখনো আমরা দেখি, হ্যাঁ হুমায়ুন আহমেদের নাটক মানে রাস্তা খালি হয়ে যেত, কেন ভাই দেয়ার্স এ রিজন ফর ইট. একটা হচ্ছে ওনার যে গ্রেট ডিরেক্টর ছিল পিপল লাইক নওয়াজেশ আলী খান এবং অবভিয়াসলি হুমায়ুন আহমেদের ডায়লগ. সো ইটস ভেরি স্যাড, এই অরুণ চৌধুরী উনি বিশাল একটা সুন্দর একটা কাস্ট নিয়েছেন, এভরিবডি ইজ ভেরি ট্যালেন্টেড, ইয়াশ রোহান ছাড়া ওর এখন পর্যন্ত আমি ওর অভিনয়ের কোনো প্রতিভা আমি দেখি নাই, হোপফুলি সে ওকে কেউ বলবে সামনে, সে আরও দুইটা ফিল্ম করতেছে আলিফ, সো হি মাস্ট বি এ ভেরি নাইস পার্সন. বাট ডু ইউ নো ইয়াশ রোহান আমি অ্যাক্টিং কই ভালো পাইছি, কোথায় বেলিসিমোর জন্য একটা বিজ্ঞাপন করছে ডাইরেক্টেড বাই আইরিন, না দ্যাটস দ্য পয়েন্ট, না না বেলিসিমোতে, বেলিসিমো আমাদের শর্ট যে টিভিসি ছিল ওখানে টিভিসিতে তুমি একটা লিমিটেড রেঞ্জ নিয়ে বের হয়ে আসতে পারবা, বুঝছিস, বাট ইউ ক্যান ডু দ্যাট অন ফিল্ম রাইট, অবভিয়াসলি ইউ নিড আ মাচ বিগার রেঞ্জ. সো দিজ আর দ্য থিংস. সো আপনারা যারা মানে ছবিটা আমি বলবো না যে জঘন্য ইন দ্য সেন্স দ্যাট যে ডাজন্ট মেক সেন্স, উল্টাপাল্টা হয়েছে, ওরকম না, ইটস নট লাইক দ্যাট, গোছানো গোছানোভাবে বানানো হয়েছে, বাট আমার মনে হয় না আমরা ওই নতুন কুলি ফিলিংস থেকে একটু বের হয়ে আসতে হবে. আপনারা দেখেন, দেখে যদি ভালো লাগে আমাদের জানান যে আমাদের ভালো লেগেছে, কারণ একটা কথা হচ্ছে কি ইটস ভেরি সাবজেক্টিভ, ফিল্ম ইজ ভেরি সাবজেক্টিভ, আমার ভালো লাগে নাই, ফারুকের ভালো লাগে নাই, আপনাদের ভালো লাগতেই পারে, আর্ট ইজ ভেরি সাবজেক্টিভ, আপনাদের ভালো লাগতে পারে, ভালো লাগলে আবার আমি আপনাকে বলবো না যে আপনার টেস্ট খারাপ, অ্যাবসলুটলি নট, আপনার ভালো লাগছে আপনার ভালো লাগছে, দ্যাটস গ্রেট, আর যদি খারাপ লাগে তাহলে লেট আস নো কমেন্টসে যে ইফ ইউ লাইক টু নট, আজকেই জানাতে হবে না, নেক্সট উইকেন্ডে দেখেন, দেখে আমাদের জানান. মানে ইটস ভেরি স্যাড যে এত সুন্দর স্টাইলের কাস্ট নিয়ে, এত ইউনিক একটা স্টোরি নিয়ে, ইট ইজ আ প্রবলেম, অল আর ফিল্ম ডিরেক্টার্স হ্যাভ ফ্যান্টাস্টিক স্টোরি আইডিয়াস, মানে আইডিয়াটা কিন্তু ভালো, ওটাকে আর মানুষ করতে পারেন না ওনারা ফর সাম রিজন. আর কিছু বলবি? না না, লেটস মুভ অন, লেটস মুভ অন টু দ্য নেক্সট ব্যাড ফিল্ম. ওকে, ইয়া, ওটাই আর কি যেটা শাকিব ভাই বললো, আমি একই কথা বলবো যে আপনারা হলে গিয়ে মুভিটা দেখুন, কারণ শাকিব ভাই ফারুক কিন্তু টাকা দিয়ে টিকিট কিনে মুভিটা দেখেছে, সো দ্যাটস ওয়াই দে আর ক্রিটিসাইজিং ইফ দে আর নট লাইকিং ইট, আর ভালো লাগবে তো ভালো, সেটা আলাদা কথা, বাট ডেফিনেটলি হলে গিয়ে মুভিটা দেখবেন. আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, ক্রল. এই মুভিটা ব্লকবাস্টারে আছে, এখনও চলছে, সম্ভবত এই উইকও চলবে. I've been wanting to watch it, but pore ami time paini, but Shakib bhai did khub bhalo korcho dekho Ali. Here's the best thing about the movie. Okay, what? A poster. No, poster sundor kintu dekho, ekta bedroom er moddhe bhalo chilo Shakib bhai, bashar bhitore pani dhuye geche, flood hoyse, ekta bishal alligator, ekta kumir asteche amar dike, eti hocche best part of the movie. Etake crawl hocche jetake ashole bola hoy b movie, je olpo budget e ekta ekta interesting premise chinta korche je florida te hotat kore hurricane hocche, hurricane er moddhe bishal flooding hocche, flooding hoye oi florida area te onek crocodile tarpore kumir tumir gulo prochur ache okhane, so oi flooded through di ora shobe shohorer rastar moddhe dhuke geche, ebong ekta particular bashay ekta baba ke phone kore pachhilo na ekta meye, she ashe je baba ke niye ora ber hoye jabe oi jayga theke karon hurricane asteche, ওখানে ওরা আটকা পড়ে যায় কারণ ওই দুজনেই ওই পানির লেভেল বেড়ে গেছে এবং দেখা যাচ্ছে চারিদিকে খালি কুমির. সো দিস শুড হ্যাভ বিন আ ফ্যান্টাস্টিক টেরিফাইং মুভি, ইট ওয়াজ বোরিং অ্যান্ড স্লো. বি মুভি কিন্তু বাঁচে মরে, এটা অনেক স্টুপিড লাগবে শুনতে, বাট ক্যারেক্টারের উপর দিয়ে, দ্য বেস্ট বি মুভিজ হ্যাভ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স অ্যান্ড দে বিকাম কাল্ট হিটস. হ্যাঁ, অ্যান্ড দে বিকাম কাল্ট হিটস, যেমন ইভিল ডেড, ইভিল ডেড বললাম না, রিসেন্ট কথা বলি, রিসেন্টলি আমি দেখলাম যে ওই যে অ্যাকশন ফিল্মটা ফারুক, পোলার, না পোলার তো হিট হয় না, ওই যে লাস্টে বের হয়েছিল যে একটা লোকের স্পাইন সার্জারি করে একটা ইয়ে ঢুকা দেয়, মারামারি করে খালি, ও ওই যে, আরে আপনি তো আমাকে দেখতে পারেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক যাই হোক যাই যাই, বি মুভি হচ্ছে বেসিক্যালি হলিউডে যেটাকে বি মুভি বলা হয়, যে অল্প বাজেটে যেমন ম্যাক্সিমাম হরর মুভি যেগুলো আমরা দেখি ওগুলো অ্যাকচুয়ালি বি মুভি ক্যাটাগরিতে পড়ে যদি কোনো বড় স্টান্ট না থাকে. সো বি মুভিতে ওরা একটা প্রেমাইস নেয়, প্রেমাইসটাকে ওরা যতটুকু সুন্দর করে পারে এক্সিকিউট করে, এখানে যেটা করছে ওরা স্টোরিটা ওরা দাঁড় করাতে পারেনি ঠিক মতো, ক্যারেক্টার ডেভেলপ করতে পারেনি, অ্যাজ এ রিজাল্ট ইটস ভেরি ব্ল্যান্ড ছবি, বুঝছো, মানে ওই আমি হাসের মাসে না, চারিদিকে কুমির আসবে, সারাক্ষণ মারামারি হবে, এরে খায় ফেলবে ওরে খাবে, খুব কম কুমিরের অ্যাকশন. যদি এই টাইপের ফিল্ম আমরা না দেখা হয়ে থাকে, একটা হচ্ছে যে আমরা যেমন আমি আর ফারুক
এরকম হাজার হাজার ছবি দেখছি আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি। সো আমাদেরকে সন্তুষ্ট করা একটু ডিফিকাল্ট। আপনি যদি এই টাইপের ছবি না দেখে থাকেন, এই বি মানে এই যে এইগুলোকে বলা হয় ক্রিচার ফিচার, মানে একটা জন্তু জানোয়ার থাকে, আপগ্রেড আপগ্রেড থ্যাংক ইউ গাইস ফর রাইটিং আপগ্রেড ইজ আ ফ্যান্টাস্টিক বি মুভি যেটাকে বলে। আপনারা প্লিজ আপগ্রেড পারলে নামায় দেখে ফেলেন, আর কোনো ওয়েতে দেখতে পারবেন না। সো এই এই ছবিটা যদি আপনি এই টাইপের ছবি আগে না দেখে থাকেন তাহলে আপনি হলে গিয়ে দেখতে পারেন, বিকজ ইল বি নিউ এক্সপিরিয়েন্স ফর ইউ। তখন আপনার কাছে আপনি জেডেড না, সো এরকম ছবি যদি না দেখা হয় মজাই লাগবে তখন, বিকজ প্রোডাকশন ভ্যালু খুবই সুন্দর। আমি এখনও যাই না, এত ফ্লাড মাড, মানে আপনার দেখে আসলেই মনে হবে হারিকেন হচ্ছে, ফ্লাড হচ্ছে, সব ডুবে যাচ্ছে, বিউটিফুল প্রোডাকশন ভ্যালুস, স্টোরিটা অত ভালো হয়নি, মানে ওভাবে জমে নেই আর কি। সো দ্যাটস অল আই হ্যাভ টু সে অ্যাবাউট ইট। কত দিবেন? 10 এ 4 রিয়েলি for yeah, our viewpoint yeah, because if it gave you that cinematic experience, it didn't because story ta khub ye chilo mane you didn't care bucho I didn't care about anyone in the middle of Mayaboti Shakib hotat chillai uthlo I am missing crawl tumi je gyan bolche baje chilo eto baje chilo na okay amra next topic e chole jai DC yay we're talking about DC সুইসাইড স্কোয়াডের পোস্টার রিলিজ করেছে এবং সেটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড, স্পেশালি শাকিব ভাই তো খুবই এক্সাইটেড। শাকিব ভাই দুদিন আগে বলেছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট সুইসাইড স্কোয়াড, বাট নাও হি রিয়েলি কেয়ারস অ্যাবাউট সুইসাইড স্কোয়াড। ইটস দ্য টুইট, না না, ইটস দ্য টুইট এন্ড অনেস্টলি ওইরকম যদি টুইট দেখা যায় দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান নট বি এক্সাইটেড, মানে ইউ কুড বি সামওয়ান হুজ ডাইড, কফি নেই হয়েছে, ইউ সি দ্যাট কাইন্ড অফ আ টুইট অফ ইটস লিটারালি লাইক আজকে হলিউডে পার্টি হবে, ইটস নট আ ফিল্ম কাস্ট, ইটস লাইক পার্টি হবে অফ এ ইলাস্ট্রিয়াস অ্যান্ড মোস্ট এক্সাইটিং পিপল অ্যান্ড দিস ইজ হু আর কামিং, মানে ইটস লাইক এ গেস্ট লিস্ট। হ্যাজ টু বি ফারুকস ফোন। হোয়াট? ইট ইজ ফারুকস ফোন। হোল্ড অন সে সামথিং। ও মা, এই যে আমাদের ঘরোয়া পরিবেশে সারাক্ষণ সব চলতে থাকে, যে ক্যামেরা আমার ফোন ফোন দিয়ে ক্যামেরা ইউজ করছি সেটা ফারুক অফ করে নাই ঠিকমতো, উফ খুবই ইরিটেটিং। Okay, we're still rolling. No, I'm going to say, but I don't want to get interrupted by Farooq. No, let him do whatever. Right. He'll kill John. Okay, one second. I'm just going to talk about this. I'm going to talk about this. He'll join us. Okay, so Suicide Squad, I got very excited. And Alif তখন আমাকে নিয়ে হাসাহাসি করছে, আপনারা DC পছন্দ করেন না, হ্যান না, তুমি DC তুই আসছিস লাইভ? হ্যাঁ ওয়েটিং, আচ্ছা দিয়ে দিচ্ছি, চলে আসছে না? হ্যাঁ ঠিক আছে, অলরাইট, ধর এখন আমার একটু ক্যালিব্রেট করতে হবে। Yes. Okay, we're in. Alright. So, Suicide Squad, যেটা হয়েছে, জেমস গান রিসেন্টলি একটা টুইট করছে। টুইট কি করছে? টুইট করছে এই জিনিসটা। সো এটা দেখে আমি পাগল হয়ে গেছি। লুক এট দিস পোস্টার, দিস ইজ দ্য ফার্স্ট মেটিরিয়াল আমরা দেখছি ফ্রম দ্য নিউ সুইসাইড স্কোয়াড মুভি। সো আমি দেখি পাগল হয়েছি ফর আ ভেরি সিম্পল রিজন। লেট মি শো ইউ দ্য অরিজিনাল, দিস ইজ দ্য ফার্স্ট ইস্যু অফ সুইসাইড স্কোয়াড, 1987 বের হয়েছিল। ইট ওয়াজ রিটন বাই জন অস্ট্র্যান্ডার এবং আর্টিস্ট ছিল লুক ম্যাকডোনাল্ড, আর কে জানি আমি পড়তে পারছি না ঠিকমতো। সো এইটা আমরা যারা ডিপ কমিক ফ্যান্স, আমাদের লাইফে এটা খুব বিশাল একটা জিনিস, বিকজ এটা ফার্স্ট টাইম এভার ডিসিতে একটা সুপার ভিলেনদের নিয়ে একটা কমিক বের হয়েছিল এবং ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যালি এক্লেমড। এবং এখনও মানে দেয়ার ইজ এ রিজন ওয়াই সুইসাইড স্কোয়াড কমিক্স এখনও বের হয়ে আসছে, সুইসাইড স্কোয়াড মুভি হয়েছে, বিকজ এই কমিকটা ওয়াজ ভেরি ইম্প্যাক্টফুল। ক্যারেক্টার্সগুলো খুব ইন্টারেস্টিং করে লিখেছিল জন অস্ট্র্যান্ডার। অ্যান্ড লুক এট দ্য লোগো, ইউ সি দিস সুইসাইড স্কোয়াড লোগো অ্যান্ড নাও সি পোস্টের নিচে লোগোটা, ইউ সি অ্যানাদার কমিক বুক, দেখেন এখন আর যে বুলেট হোলসগুলো আরও ক্লিয়ারলি দেখা যাচ্ছে সুইসাইড ওয়ার্ডের মধ্যে, নাও সি দ্য ইয়ে এগেন, ওই যে বুলেট হোলগুলো নিচে দেখতে পাচ্ছেন। সো এটা আমাকে এক্সাইট করছে কেন, নাও লেটস টেক এ লুক অ্যাট 4 বছর না 3 বছর আগে যে সুইসাইড স্কোয়াড মুভি বের হয়েছিল, হিয়ার ইজ দ্য পোস্টার ফর দ্যাট মুভি, দিস ইজ সাচ এ ওয়ানাবি পোস্টার, দিস ইজ লাইক জোর করে বলা লুক আমি এত কুল, দেখছো এই লোকজনকে দিয়ে আবার জোকার বানাইছি, এই করছি, ইয়ের মধ্যে একটা স্কাল আছে, উই আর সো ব্লাডি ডেডলি অ্যান্ড কুল, মানে অনেক ওয়ানাবি লাগছে আমার কাছে। আমার কাছে দিস ইজ নট দ্য ভাইব অফ দ্য কমিক অ্যাট অল। And because the director, jar naam ami ekhon bhule gechi, director Ayer, David Ayer. Is not a comic book fan, which is not a problem, you don't have to be a comic book fan, but tomar to comic book er spirit ta bujhte hobe. So or spirit tai o ache na Guardian of the Galaxy type er ami heavy cool kichu banabo oi rokom ekta jaye geche, whereas now James Gunn amader ki dicche,
একদম দিজ আর পিপল ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট, দিজ আর দ্য বটম অফ দ্য সোসাইটি, এরা সবাই ক্রিমিনাল, নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট দেম। এদেরকে দিয়ে একটা টাস্ক ফোর্স বানানো হয়েছে যেখানে সবাই ওরা এক্সপেন্ডেবল, ওরা মারা গেলে কিছু আসে যায় না, এবং ওদের পোস্টারটা এরকমই হবে। এবং আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট জেমস গান ইজ গন ব্যাক টু হিজ রুটস, দিস ইজ ডেফিনেটলি আ মার্ভেল থিং, দিস ইজ জেমস গান, মানে আমি বিশ্বাস করি এটা জেমস গান ওর মার্ভেল লার্নিংস নিয়ে আসছে, যে মার্ভেল কিন্তু কোন ফিল্ম মেকার কমিক ফ্যান ওটা দেখে না, বিকজ দে আর কমিক ফ্যান্স, মার্ভেল স্টুডিও কেভিন ফাইগি অ্যান্ড টিম দে আর কমিক ফ্যান্স, সো ওরা গাইড করে ফিল্ম মেকার থেকে। ওরা যেমন সুইসাইড স্কোয়াড বানাইলে ওরা এই লোগো দিয়েই বানাইতো, বুঝছিস, কিন্তু ডিসি তো ওই মানুষগুলো নাই। সো আই এম ভেরি হ্যাপি জেমস গান ওর মার্ভেল সেন্সিবিলিটিস নিয়ে আসছে, যে হোয়াট ইজ দ্য স্পিরিট অফ দ্য কমিক, হোয়াট ইজ দ্য স্পিরিট অফ দ্য স্টোরি, স্পিরিট অফ দ্য ক্যারেক্টার্স, ওই স্পিরিটে সে আমাদেরকে প্রথম এই পোস্টারটা দিছে। আরও ইন্টারেস্টিং ছিল এটা, একটা ক্যাপশন ছিল, ডোন্ট গেট টু অ্যাটাচড, ডোন্ট গেট টু অ্যাটাচ টু দিস নেমস, এটা কারণ কেন, বিকজ এই টিমের নাম হচ্ছে সুইসাইড স্কোয়াড, পিপল আর গোয়িং টু ডাই অন মিশন, সো দ্যাট ইমিডিয়েটলি সেটস দ্য টোন ফর দ্য এন্টায়ার মুভি ফর মি। আমি এখন জেনুইনলি এক্সাইটেড অ্যাবাউট সুইসাইড স্কোয়াড, আমি এতদিন ছিলাম না আলিফ। অ্যান্ড মানে এইটার মধ্যে সাকিব যেটা বললো না, যে আর কি জেমস গানকে আবার কিন্তু ওর পরে পাগলের মতো মানুষ বলছে যে আল্লাহ এতগুলি মানুষের আনতে, সো প্লিজ টেল আস আ লিটল বিট মোর অ্যাবাউট দ্য কাস্ট। তারপর মাঝখানে কিন্তু আবার ওই যে এই ডিসিতে যেটা হয়, হি ইজ গোয়িং টু বি ডুইং দিস রোল, নো হি ইজ নট গোয়িং টু বি ডুইং দিস রোল, ইদ্রিস এলবা উইল বি ডুইং ইয়ে উইল স্মিথস রোল, ও নো হি ইজ গোয়িং টু ডু সাম আদার, এরকম অনেক গ্যাঞ্জা টেঞ্জা হয়েছে। তারপর জেমস গান অ্যাকচুয়ালি ওয়েন্ট অন অ্যান্ড হি ডিড এক্স্যাক্টলি মার্ভেল যেটা করে, একটু হালকা টিজ করে দে কাম ব্যাক এন্ড দে লাইক লুক লেট আস মেক আ গুড মুভি, everything else will figure itself out, we're not, we don't have to tease you or tell you anything right now, let me, our James Gunn tweet this is jerky list, I am just focused on making a great film with characters that I have, oh Shakib jeta bollo, he's come out and said je these are characters I've grown up with, these are characters I love, this is a dream job for me, let me just focus on giving you the best film I can. So I think when you have that kind of yeah je you know I'm just going to focus on making the best damn film, you just have better expectations, you know, it's a fanboy making the film now. So yeah, Shakib jeta bolche, I think all of us are going to be way more excited about Suicide Squad now. Just to clarify, actually ei poster ta ami kharap bolchi na, jeta ei David Ayer je poster ta chilo, it's a very nice poster, but amra jara comic book fan jara, jader jemon amar ei poster bhalo lagche, but amra jara comic book fan amar kache bolche eta onek wannabe, trying to be impressive like Guardians of the Galaxy, yeah, ebong এটা দেখে আমি রিএশিওর্ড হয়েছি না, দিস গাই নোজ, ফারুক যে কথাগুলো বলছিল হি নোজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, কোন ডিরেকশনে যেতে হবে, সো ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। আই থিঙ্ক ভালো জিনিস দ্য ফ্যাক্ট দ্যাট জ্যারেড লিটো ইজ নট হিয়ার, এটা নিয়ে কিছু বলবেন? জ্যারেড লিটো তো আসলে ইন্টিগ্রাল টু পার্ট ওয়ান ছিল না, এবং আমি আসলে জানি না জ্যারেড লিটোর ফিউচার কি ইন ডিসি, ডিসি ফিল্মস, এখন ডিসি ইউ না, মানে মনে হচ্ছে জ্যারেড লিটো ব্যাটম্যান, সরি বেন অ্যাফ্লেক, হেনরি ক্যাভিল সবাই আউট মনে হচ্ছে আমার। It so, could be, it could be, and then of course Jay Joker Tash this is, that could be a game changer. Circuits and Mother, there's already been news of, you know, this is going to be that film that actually wins big at the Oscars, at least at director level or at the actor level. So Gibran kintu the last time he was on the show, when he wasn't late and he was on time, but ওই দিন কিন্তু এই কথাটা বলছিল যে কি ইউ নো মেবি দিস ইজ গোয়িং টু বি দ্যাট গেম চেঞ্জার ওয়ে অ্যাওয়ার্ডস উইল কাম ইন ইন টু সুপার হিরো জেনার অ্যান্ড পিপল উইল সে যে ফ্রম হিয়ার অন ইউ নো ইটস ওপেন গেম উই উইল উইন অ্যাওয়ার্ডস দ্য বিগ কাইন্ড রাইট ইয়া ট্রু সিন্স ইউ হ্যাভ মেনশনড জোকার আই ওয়ান্টেড টু আস্ক ইউ গাইজ হোয়াট ডু ইউ থিংক ভেনম যে রেকর্ডটা হোল্ড করে কি কি বলে উইকেন্ড বক্স অফিসের ওটা কি জোকার ব্রেক করতে পারবে আমি একদম মানে নো আইডিয়া নো আমি কিচ্ছু বলতে পারছি না বিকজ এগুলো খুব নিউ টেরিটরি যেমন ভেনমও আমি আসলে প্রেডিক্ট করতে পারি নাই কেউই প্রেডিক্ট করতে পারি জন ক্যাম্পিয়ন নোবডি কুড প্রেডিক্ট দ্য সাকসেস অফ ভেনম অ্যান্ড ইনফ্যাক্ট আমি মুভি দেখার পরও আমি প্রেডিক্ট করতে পারি নাই সিন্স দিস মুভি ওয়ান দ্য ভেনিস যে ফিল্ম ফেস্টিভ্যালে যে অ্যাওয়ার্ড পেল ওটার পরে ডোন্ট ইউ থিংক আই'ল টেল ইউ দিস মাচ আই অ্যাকচুয়ালি ডোন্ট থিংক সো রিয়েলি আই ডোন্ট থিংক সো বিকজ জোকার সিমস টু বি ওয়ান অফ দোজ dramatic films, if I were to put it, it's a dramatic year, and Venom was an all-out entertainer. Venom, I mean, dekhbo je like Jumanji jerokom ami dekhchi ekdom furtite mojate, let's go yeah, have fun, popcorn, yeah, yeah. Josh, orange josh. Joker is going to be one of those films that people will go, it's either going to touch them and they're going to come out talking je oh wow experience, mane kotha kotha man say that was irritating kotha kotha Logan eto bhalo chobi mane Logan as a film tomar Venom theke হাজার গুণ বেটার তাই না অ্যাজ এ মুভি জেনুইনলি ভালো ছবি সো লোগান মেড 500 সামথিং
So ওদের বাজেট কম ছিল, বাজেট 100-100 ছিল, সো দে মেড আ লট অফ মানি, বাট 500 ক্রস করতে পারেনি, মানে 600 ক্রস করতে পারেনি, বাট ভেনম যেটা ও বললো যে ভেনমে হইচই হ্যান তেন মারামারি, সো আই ডোন্ট নো, আমার মনে হয় জোকার পসিবলি ব্রেক করবে না, হোল্ডস দ্য রেকর্ড ফর ওপেনিং, ইয়া ইয়া ইয়া, মনে হয় না জোকার ব্রেক করতে হবে, বাট লেটস সি, উই নেভার, ইউ নেভার নো, ইউ নেভার নো, মানে yeah you can but amono hote pare alif je tomar opening weekend e ora venom break korche but ultimately $700 million dhorbe na otao hote pare otao hote pare okay amra next topic e chole jai next topic hocche Jurassic World battle at Big Rock this short film that I just watched ami to how he gelam byapar ta ashole ki chilo so alif did you find this better than the movies actually I did exactly sobai sobai etai boltase so jara janen ami to short history dei কলিন ট্রেভরো যে যে জুরাসিক ওয়ার্ল্ড প্রথম ছবিটা ডিরেক্ট করেছিল নট দ কি ফলেন কিংডম না ফলেন আগেটা যে জুরাসিক ওয়ার্ল্ড যেখানে আমরা স্টারলর্ডকে দেখি সো ওই ছবিটার ডিরেক্টর হচ্ছে কলিন ট্রেভরো এবং সে রিসেন্টলি সে একটা শর্ট ফিল্ম ছেড়েছে যেটার নাম হচ্ছে ব্যাটল অ্যাট বিগ বিগ রক সো বেসিক্যালি আপনারা যদি ফলেন কিংডম দেখে থাকেন ফলেন কিংডমের শেষ হয় যে অনেকগুলো ডাইনোসর ওই আইল্যান্ড থেকে আমেরিকাতে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলো অকশন করা হচ্ছিল ওই অকশন একটা আগাদা কৃষ্ণ একটা বাসার মধ্যে ওই বাসায় তখন ওই স্টারলর্ড গিয়ে ওদের সবাইকে ছেড়ে দেয় এখন আমেরিকার উইল্ডারনেসে ওই ডাইনোসরগুলো ঘুরে বেড়াচ্ছে তারপরে আরও কিছু হয় যে ওই আইল্যান্ড থেকে আইল্যান্ড এক্সপ্লোর করে মস্ত্রগুলো সব বের হয়ে গেছে এখন বেসিক্যালি জুরাসিক ওয়ার্ল্ডের জগতে ইউনিভার্সে পৃথিবীর সবাই ডাইনোসরদের পাশাপাশি বেঁচে আছে দিস ইজ দ্য প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এই শর্ট স্টোরিটা যেটা হচ্ছে একটা প্রিলিউড টু পার্ট থ্রি জয়সম থ্রি হবে সো আমার কাছে এটা দেখে খুবই মজা লাগছে স্পেশালি আপনারা যদি দেখেন আপনারা খেয়াল রাখবেন ছবিটা হচ্ছে আট মিনিটের একটা ছবি প্লিজ ওয়াচ ইট ইউটিউব করলেই পাবেন জুরাসিক ওয়ার্ল্ড ব্যাটল অ্যাট বিগ রক সো ওখানে 8 মিনিটের ছবিতে ছবি যখন শেষ হবে ওয়েট ফর দ্য ক্রেডিটস নট এন্ড ক্রেডিটস মানে পোস্ট ক্রেডিট সিন এটা ক্রেডিটের মধ্যেই ক্রেডিটগুলোর মধ্যে মধ্যে ছোটো 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 অনেক মজার মজার সিন আছে যেগুলো অ্যাজ গুড অ্যাজ দ্য অ্যাকচুয়াল 8 মিনিট ফিল্ম এবং আমার কাছে এটা অসম্ভব ভালো লাগছে ফারুক নাও আই এম অ্যাকচুয়ালি এক্সাইটেড অ্যাবাউট জুরাসিক ওয়ার্ল্ড পরে যেটা আসবে ওকে সো আই অ্যাকচুয়ালি ওয়াচ দ্য ফিল্ম অ্যান্ড আই ডিড নট ওয়াচ মানে ক্রেডিটের প্রথম লাইনটা আসছে আই সুইচড অফ লাইক ওকে নাইস কিউট লিটল একটা ইয়ে বানাইছে যে কলিন ট্রেভরো বিকজ আই এম ওয়ান অফ দোজ পিপল যে আউট অফ হ্যাবিট আই গো টু ওয়াচ দ্য ফিল্মস বাট দেন দে বিকাম সো মেজ যেমন রিমেম্বার আজকে আই ওয়াজ আস্কিং ইউ গাইজ ডু ইউ রিমেম্বার দ্য ফলেন কিংডম বিকজ আমার অ্যাকচুয়ালি এটা দেখে ইটস দ্য সেম থিং অ্যান্ড আই কাইন্ড অফ লস্ট ট্র্যাক সো শাকিবের সাথে এই জন্য এসে ওয়াচ দ্য পোস্ট ক্রেডিটস অ্যান্ড আই অ্যাকচুয়ালি এনজয়েড ইট মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ অ্যাকচুয়ালি সি যে ডাইনোসর্স আর নট অফ ইন আ সিক্লুডেড আইল্যান্ড অর ইন সাম প্লেস যেখানে দে ক্যানট বি আ পার্ট নাও দে আর পার্ট অফ রেগুলার ওয়ার্ল্ড অ্যান্ড দে আর শোয়িং সিচুয়েশনস যেখানে লাইফ অ্যাজ উই নো ইট অ্যান্ড ডাইনোসর্স এই দুইটা কেমনে কো এক্সিস্ট করে সো দ্যাটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং স্পেস সো শাকিব যেটা বললো ইজ দিস গোয়িং টু মেক মি মোর এক্সাইটেড দ্যান আই ওয়াজ অ্যাবাউট দ্য জুরাসিক সিরিজ Absolutely. Is it still going to be one of my most anticipated watches? No. No. I've just seen too much of the year. But eguli na amar kotha hocche I always like watching big monsters. So dinosaur maramari korteche ar tu jeta boli je ei prothom amra dekhbo major ekta city te dinosaur gulo rampage rampage korche. So ekhane na মানে দ্য মোমেন্ট ইউ ওপেন আপ ডাইনোসর্স লিভিং উইথ আস তুই কিন্তু অনেক কিছু খুলে দিস ইট কুড বি দ্য স্টোরি কুড বি যে একটা গ্রামের মধ্যে ডাইনোসররা ইনভেস্ট করতেছে একটা বাচ্চাকে রেস্কিউ করতে একটা টিম গেছে ইট কুড বি যে হাসপাতালে মিলিটারি অ্যাকশন নিচ্ছে মানে অনেক এখানে আছে না ড্রাগ কার্টেলে ম্যারিওয়ানা সব খেয়ে ফেলছে আছে না সো ওরা একটা ওয়ার্ল্ড লাগেছে মানে ইট ওপেন্স আপ দ্য ওয়ার্ল্ড লট অফ ডিফারেন্ট স্টোরিজ সো এগুলো খুবই ইন্টারেস্টিং আই এম ভেরি ইন্টারেস্টেড অ্যাপারেন্টলি দিস ইজ দ্য ডিরেকশন দ্য গোয়িং সো ভেরি এক্সপেন্সিভ না এই কোনটা শর্ট ফিল্মটা ওরা এফএক্স না কোথায় জানি লঞ্চ করেছিল মানে কি সিরিজ অফ নো দিস ইজ জাস্ট টু টিজ দ্য নেক্সট ফিল্ম আচ্ছা এটা এমনি বানায় এন্ড আই লাভ সি কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না হঠাৎ করে এই কলিন ট্রেভরো একটা শর্ট ফিল্ম বানাইছে জুরাসিক ওয়ার্ল্ড দিস পার্ট আই লাভ দিস যেমন কি ডেডপুল অ্যাকচুয়ালি কেম ইনটু বিইং বিকজ Someone, way, they made that little thing and they Someone. Put it out there. Tapor, I remember that mane, the only Punisher film I really, really love is this 10-minute film that Thomas Jane nije banaiye korse. It's a brilliant short film, right? And I love the way je, Hollywood is going out and saying, je, you know what? We're going to create new ways to market our upcoming projects.
So I love this. I love this factor. And I hope that Bangladesh show very soon. Because amra hoite pare je we are coming late into the game. But I have a lot of hope with the new makers. And I'm hoping that they're going to start using these little tactics of telling these interesting stories. Because Bangladesh ekta jinish hoye je amra lomba film banai. But why not make these little 10-minuters or 5-minuters that you can release as a teaser instead of having your run-of-the-mill trailer of a film? So I love the way they're marketing these films. এবার পরেরটা কবে বের হবে কে হবে ওটা তো এখন অ্যানাউন্সই করে না আমি জানি না মানে কলিন ট্রেভরো করছে আমি জানি আই থিংক হি উড বি अदरवाइज মানে জানি না আই ডোন্ট নো হু ইজ ডুইং পার্ট 3 বাট ওয়ে টু টিজ এভরিওয়ান জশ চলো আগে ওকে সো আমাদের আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে ব্ল্যাক উইডো মুভিতে কি রবার্ট ডাউনি জুনিয়র থাকছে নাকি থাকছে না এটা নিয়ে একটা আলিফের ফেভারিট টপিক यस বলো তোমার আমার ফেভারিট টপিক মানে কি আই হ্যাভ বিন আস্কিং এবং আমি একটু আমার মন খারাপ হলো যে না আমরা এত মানে ইমোশনাল হয়ে কান্নাকাটি করে আচ্ছা অস্কার নিয়ে কথা বলে ফেললাম তারপরে এসে পরের দিন চলে আসবে আবার মানে ব্যাপারটা একটু নিতে কষ্ট হচ্ছে না এটা একটু উই লাভ হিম অফ কোর্স উই লাভ হিম অ্যাজ টনি টনি কনটেক্সট দে বেসিক্যালি রিসেন্টলি একটা ডেডলাইন একটা হলিউড ম্যাগাজিন আছে যারা এন্টারটেইনমেন্ট নিউজ ইয়ে করে এন্ড দে আর ভেরি রেসপেক্টেড ম্যাগাজিন ওদের নিউজ ইউজুয়ালি কারেক্ট হয় ওখানে একটা রিসেন্টলি ওদের একটা অ্যাওয়ার্ড শো হয়েছিল কল দ্য স্যাটার্ন অ্যাওয়ার্ডস আমি জানি না এক্স্যাক্টলি কারা এই অ্যাওয়ার্ডটা দেয় ওই অ্যাওয়ার্ডে স্পাইডারম্যান টারম্যান মার্ভেলের মুভি টুভি They all won. Award toward jitse, Tony Stark, Robert Downey Jr. Best Actor Award toward paise. Oi je feature ta ei award ceremony niye lekha chilo. Okhane ekta chotto paragraph e chilo je Robert Downey Jr. ebar Best Actor jit Saturn Award paise Best Actor. Ebong take amra porobortite dekhbo Black Widow chobite. Ei bhabe chotto ekta news chhapse. Ekhon John Campion je ami khub follow kori on YouTube. He is also a film critic. সো ও বলতেছে যে এত বড় নিউজ কিন্তু একটা ছোট প্যারাগ্রাফে দেওয়ার কথা না এটা যদি অ্যাকচুয়ালি সত্যি হয় তাহলে ওই আর্টিকেলের হেডলাইনই এটা হতো যে রবার্ট ডাউনি জুনিয়র ইজ গোয়িং টু বি ইন ব্ল্যাক উইডো কিন্তু ওটা হেডলাইন ফেডলাইন ছিল না সো ওর পয়েন্ট হচ্ছে যে এটা আমার মনে হচ্ছে না সত্যি বাট অ্যাট দ্য সেম টাইম এটা ডেডলাইন সো ডেডলাইনটা রেসপেক্টেড ইয়ে সো ইট মাইট বি ট্রু আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আরেকটা কনটেক্সচুয়াল কথা বলি ব্ল্যাক উইডো কিন্তু ইনফিনিটি সরি এন্ড গেমের পরে না ব্ল্যাক উইডো হচ্ছে যতটুকু ওরা বলছে সিভিল ওয়ার এবং ইনফিনিটি ওয়ার এর মাঝখানের জায়গাটা যখন সে বেসিক্যালি ফিউজিটিভ ছিল হ্যাঁ সিভিল ওয়ার এবং ইনফিনিটি ওয়ার এর মাঝখানের জায়গাটা এন্ড অবভিয়াসলি ফ্ল্যাশব্যাক ও আই থট ইট ওয়াজ বিফোর টনি স্টার্ক বিকেম আয়রন ম্যান উই ডোন্ট নো দ্যাট উই ডোন্ট নো দ্যাট না ওগুলো থাকতে পারে আচ্ছা বাট বেসিকটা হচ্ছে ওই মাঝখানের জায়গাটায় আচ্ছা সো মাঝখানের জায়গায় যদি হয় তখন ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে রবার্ট ডাউনি জুনিয়র থাকতেই পারে আরেকটা জিনিস জন ক্যাম্পিয়ে বসে যে এমনও হতে পারে যে ইউ হ্যাভ আ লট অফ ফুটেজ রাইট ওরা তো এত যে শ্যুট করছে রবার্ট ডাউনি জুনিয়রকে সো যে কোনো একটা ফুটেজ দিয়ে না ধর একটা ভিডিও অথবা ওই ফুটেজ দিয়ে নতুন একটা সিকোয়েন্স বানাতে পারবে সো ইটস নট মেবি রবার্ট ডাউনি জুনিয়র নতুন শ্যুট করবে না ইউ নেভার নো বাট ইন্টারেস্টিং ইনাফ শাকিব ফলোয়িং দিস নিউজ ওর একটা ক্লারিফিকেশন কিন্তু সবগুলি এটা অনেকগুলি সাইটে অনেক জায়গা থেকে আসছে সব জায়গায় একটা জিনিস কিন্তু হার্প অন করতেছে উই ডু নট নো অ্যাবাউট হাউ লং of a role or what the length of the role will be yeah. so shakib jeta bolte se je they have mentioned it could be oi just ekta video call er moddhe okay 2 second dekhay shesh kore dilo or maybe he'll have a spider-man er je eta chilo homecoming jeta chilo oi rokom ekta role hoite pare it could be less it could be more it could be crucial homecoming e o kintu khali poster chilo ar kichu na so homecoming na far from home far from home so eta ekta hote pare arekta hote pare there are two other things jeta amar mone hocche jeta seta hocche je এই যে স্পাইডারম্যান চলে গেছে ফ্রম মার্ভেল অ্যান্ড অল অফ দ্যাট এখন না খুব ভালো হতো যদি দ্য নেক্সট মার্ভেল ফিল্ম ফ্যান্টাসি ফোর হতো বুঝছো ইন দ্য সেন্স দ্যাট সামথিং কমপ্লিটলি নিউ বুঝছো কিন্তু নেক্সটটা হচ্ছে ওদের স্মলেস্ট প্রপার্টির একটা উইচ ইজ ব্ল্যাক উইডো ওয়ান অফ দ্য স্মলেস্ট প্রপার্টিস সো ব্ল্যাক উইডোকে কীভাবে এমন কিছু দেওয়া যায় যাতে আমরা সবাই আমজনতা আছে না স্পাইডারম্যানের দুঃখটা ভুলে যাই সো ওখান থেকে ইট মাইট বি এ ডিসিশন ওরা নিছে যে আরডিজেকে বলছে যে মামা তুই এখানে আয় আরেকটা হতে পারে স্কারলেট জোহ্যানসন হয়তো বিকজ দে ভেরি টাইট স্কারলেট জোহ্যানসনকে বলতে পারে যে মামা আমি যখন মুভি করছি তুমি রিটায়ার করলা তুমি আমার একটা সিকোয়েন্স দিতে হবে স্কারলেট জোহ্যানসন এটা বললে ওর না করা উচিত না ইফ ইট মেক্স সেন্স অ্যান্ড ইফ ইউ ডু আ ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স এন্টায়ার মুভি যদি ফ্ল্যাশব্যাক মানে ব্যাক ইন টাইম হয় তাহলে রবার্ট ডাউনি জুনিয়র রোলটা রিপ্লেস করতেই পারে শাকিব মাই পয়েন্ট অন দিস ইজ যে মার্ভেল হ্যাজ বিন দ্যাট ওয়ান ব্লকবাস্টার ইঞ্জিন that has been churning out blockbusters because they've come in with a plan they are not dc মানে তুই যেটা বললি না যে হঠাৎ এটা হয়ে যেতেছে আল্লাহ ওইখানে তো মেরে ফেলছি that seems to be an apt situation for dc that's what dc does oh এটা হয়ে গেছে we didn't figure that out oh let's do this let's shuffle things around
Marvel's come in with a long game. And even before Endgame came out, Kevin Feige was saying, listen, the team's already busy thinking out about the next phase of ki hobe. Right. So they haven't put anything in there that they're not going to pull out or stretch out or earn from. Right. So I don't see the situation of, oh, eta ekhon hoye chhe, let's do that. This, I really don't know, which is probably why Jayan Kampia is here as well. This is planned out. It should have come in either as a big surprise or it would come in as, okay, chota ekta role er dikhe. Right. So I don't know which way it's going to go. But I refuse to believe that Marvel has not thought it through of why Black Widow is the next thing coming in after Endgame. Amar mone hoy ki, see, ami eta kotha bolle na, niyot thik thakle sob kichu hoye jay. Kevin Feige কিন্তু সবসময় বলে যে আমাদের প্ল্যান আছে বাট ইটস এ ফ্লুইড প্ল্যান ইটস নট সেট ইন স্টোন লাইক ডিসি ডিসি আছে না এটি হতে হবে তবে একটা চুল থেকে পান থেকে চুন খুঁজলে এই পুরো প্ল্যান বাদ ওরা এরকম না কিন্তু দেখো প্ল্যান ও এটা হয়েছে আচ্ছা দেখি তো ওরা রিয়্যাক্টিভ না আই থিঙ্ক দ্য ওয়ার্ড ইউ লুক ইজ রিয়্যাক্টিভ এক্স্যাক্টলি আই থিঙ্ক মার্ভেল ইজ ফ্লুইড সো দ্য ডিফারেন্স বিটুইন রিয়্যাক্টিভ আর ফ্লুইড হচ্ছে রিয়্যাক্টিভ হচ্ছে আমি কোনো কিছু চিন্তা না করে ভয় পেয়ে একটা জিনিস করি আর ফ্লুইড হচ্ছে আচ্ছা আমি কনসিডারেশনে নিলাম আমি চিন্তা করলাম হাউ ক্যান আই টেক দ্য বেস্ট অ্যাডভান্টেজ অফ দিস দেন আই ডু সামথিং যেমন কথা কথা সিভিল ওয়ারে যখন আমরা স্পাইডারম্যানকে দেখি ওদের কিন্তু দুইটা স্ক্রিপ্ট ছিল একটা ছিল উইথ স্পাইডারম্যান একটা ছিল উইদাউট স্পাইডারম্যান এবং ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট স্পাইডারম্যান প্লেস নো ভাইটাল রোল ইন সিভিল ওয়ার ইনফ্যাক্ট ও কোনো মুভিতেই কোনো ভাইটাল রোল প্লে করে নাই ওর নিজের ছবি ছাড়া ও অ্যাভেঞ্জার্স অ্যাভেঞ্জার্স টেক আউট স্পাইডারম্যান ও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু সো এটা হতেই পারে যে রবার্ট ডাউনি জুনিয়র যে রোলটা থাকবে ইটস নট আ ক্রুশাল রোল হতেই পারে কিন্তু ইট কুড বি সামথিং লাইক ওই ওরে ওই সিভিল ওয়ারে পরে তো ফোনে কথা বলছে এই তুই ফেরত আয় না আমি আসবো না সামথিং অ্যাজ স্মল অ্যাজ দ্যাট বুঝছিস সো বাট ওইটাই সো আই ডোন্ট থিঙ্ক ইফ ইটস ট্রু ওরা রিয়াকশনারি এটা না আই থিঙ্ক ইফ ইটস ট্রু তাহলে দে প্রবলি ফ্লুইড মানে হতেই পারে যে স্কারলেট জোহানসন কে বসে যে আমার আই ওয়ান্ট ইউ ইন মাই মুভি তাহলে আই উইল মেক মোর মানি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কুড বি কুড বি কুড বি এই আর কি Okay. Nope. You guys want to address any of the questions or the points people have raised? Yeah, of course. So, yeah, so that aajke ar kono topic nai. Good show today, good show. I enjoyed it. Topics gulo to the comments gulo dekhi. Loot comments. Karo kichu chokhe porche? Interesting. Someone has asked us, yes, you guys must watch Unbelievable on Netflix. Yes, I know it's been popping up. Hopefully, inshallah, next time we'll be, hopefully next week or Shoirake, we'll be able to watch it and give you a review. Hey, Amitabh was watching the show, or at least for a second. Thanks, Amitabh. I love the way Shakib Amitabh Riza? Okay. Oh, okay. আচ্ছা এটা কি ফেক প্রোফাইল না রিয়েল প্রোফাইল যাই না অমিতাভ রেজা চৌধুরী বাংলাদেশের বর্ণাঢ্য ফিল্ম মেকার আয়নাবাজি তারপরে নতুন ছবি আসছে রিক্সা গার্ল এবং অবভিয়াসলি ওয়ান অফ দ্য বিগেস্ট নেমস ইন অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং ফিল্ম ইন্ডাস্ট্রি সো ওর ওর কোটি কোটি ফেক রিভিউ আছে এই ফেক প্রোফাইল সরি যেগুলো ও বানায়নি অবভিয়াসলি মানুষ বানায় এবং সে দুদিন পর পরই অতিষ্ঠ হয়ে ওগুলো নিয়ে পোস্ট দেয় তো আই এম হোপিং এটা অ্যাকচুয়াল অমিতাভ এনিথিং এলস গাইজ আগের মুভিটা রেডিং টর্চার ফিল্মস মায়াবতী জীবনের অনেক কথা বলছে মাশাআল্লাহ জোশ 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 আপগ্রেড অনেকেই বসে আপগ্রেড থ্যাংক ইউ এভরিওয়ান যার আপগ্রেড বসে সবাই বুঝে গেছে পট করে আবার একজন খেয়াল করছে যে অমিতাভ এখানে কমেন্ট করছে বা হার্ট হার্ট দিছে জোশ সাম পিপল ওয়ান্ট টু মেক গিক মিথ টি শার্টস থ্যাংক ইউ উই হোপ ইউ উইল মেক দোজ ডিজাইনস We hope you'll give enough ye to the superstar of the show, Jibran Tanvir, je star kon late kore ashe. Na eta bhalo lagte Tanvir family always has our back. Jodi Jibran shoye thake, tar pura Jibran Tanvir family is on. Jibran himself is on. Shabash Jib. Okay, any Someone has asked about Mindhunter season 2. Eta, I think about Duita show back, we had given our review. We all enjoyed it. Amazing, amazing season. I found it better Mindhunter season 2, I finally finished. I loved season 2, but I want season 1 better. Really? Really? No, because season 1 was bigger. Setting up of the unit and whatnot. Season 2, he started reading the book. He started actually reading Mindhunter the book. Mindhunter actually is based on a book. Boyer namo Mindhunter ebong etar writer hocche John Douglas. John Douglas basically Holden Ford je character ta apnar Mindhunter e dekhen. He is based on John Douglas who is credited to set up the whole of behavior and science unit jeta ekhon nam hocche investigative assistance na research unit whatever. So boita sathe series er eto mil. So
very nice. Boita portesi, boita ekdidi onek bhayankor, ekdidi onek mojar. So it's very interesting. Very interesting book. Okay. মানি হেস্ট আই এম সরি ইটস ওয়ান অফ দোজ আমি জানি যে আচ্ছা আমি কিন্তু ইয়ে দেখা শুরু করছি দোস্ত আই স্টার্টেড ওয়াচিং দ্য স্পাই ওকে হাউ ডু ইউ লাইক ইট না আমি তিশে শো চারটা এপিসোড দেখছি আমার ভালো লাগছে ওকে আই এম লাইকিং ইট আই এম লাইকিং ইট মজা লাগছে ওকে তো এনিওয়ে আর গিডিয়ান রাজ সুযুক্ত আর না বেটা সো আর তো কেউ কিছু জিজ্ঞেস করে সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর সেন্ডিং ইন অল ইউর কমেন্টস সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স এনিথিং ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট প্লিজ পুট ইট ইন হিয়ার উইড লাভ টু অ্যাড্রেস দ্যাম বিকজ আসলে এই আলাপটাই আমরা চাই এখন আমরা প্রত্যেকটা শোয়ের পরে অ্যাট লিস্ট 10 মিনিট সময় রাখি যে কোনো কোয়েশ্চেন বা কিছু থাকে তাহলে উই ক্যান আনসার দ্যাট অ্যান্ড আদারওয়াইজ আমরা ডেফিনেটলি উইল গো থ্রু অল দ্য কমেন্টস অ্যান্ড দেন রিপ্লাই যেগুলো রিপ্লাই দরকার থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস আজকে এই পর্যন্তই প্লিজ টেল ইউর ফ্রেন্ডস টেল ইউর এনিমিজ টেল ইউর ফ্যামিলিজ অ্যাবাউট গিক মিথ সাবস্ক্রাইব টু ইউটিউব গিক মিথ চ্যানেল যেখানে খুব সুন্দর করে প্রত্যেকটা শো সাজানো আছে খুব ইজিলি পাওয়া যায় এবং ইউটিউবে আমি যেটা করি আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিই ডিসক্রিপশনে টাইম স্ট্যাম্প দিয়ে দিই সো পিসি বা ট্যাব বা ল্যাপটপ থেকে গেলে ইফ ইউ প্রেস দ্যাট টাইম স্ট্যাম্প টেক্স ইউ দ্যাট পার্টিকুলার সেকশন অ্যান্ড ইউটিউবে আপনাদের লাইভ দেখছেন সরি ফেসবুকে লাইভ দেখছেন থ্যাংক ইউ ভেরি মাচ উই উইল ক্যাচ ইউ নেক্সট টিউজডে থ্যাংক ইউ গুড নাইট